আপনাকে সন্তোষে আপনাকে আপনার সরকারি কর্মকর্তা সন্তোষের মতো কি হেড করতেছেন আপনারা নাকি হোস মানুষ ভিডিওটা ও অধ্যক্ষ এসে বলে ক্যামেরা অন রাখ তোরা কেরা তোরা কারা এমন মানে আমরা কি করি দেখ আমার ছাত্রছাত্রীকে আমার পারমিশন ছাড়া আপনারা ঢুকেছেন কেন আমার ক্যামেরা আছে আমি ক্যামেরা অসুস্থ হয়ে আছে ক্যামেরা আছে ক্যামেরা আছে আপনি 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 যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কলেজের একজন ছাত্রীকে র‍্যাগিং করা হয়েছে সেই খবর পেয়ে আমরা আসলে ছুটে আসি এবং এই অধ্যক্ষের কার্যালয়ের সামনে এসে প্রথমে যে ভুক্তভোগী আছে তার মায়ের বক্তব্য নেই তারপরে আমরা সেই ভুক্তভোগীর কাছে যখন তার বক্তব্য আনতে যাই তখন একজন শিক্ষক আমাদের উপর খুবই খারাপ আচরণ করে যে আপনারা কেন ঢুকেছেন বক্তব্য নিতে তারপরে সেই শিক্ষক উত্তেজিত হয়ে চলে যায় তখন আমরা ভিকটিমের সাক্ষাৎকার নেওয়ার জন্য অধ্যক্ষের পাশের যে রুমটি ওইখানে যাই তো ইতিমধ্যেই ওইখানে একজন স্যার ছিলেন তো উনি আমাদের ক্যামেরা দেখি এরকম মুখ হাত দিয়ে সামনে উনি বেরিয়ে মানে রুম থেকে বেরিয়ে সরাসরি অধ্যক্ষের রুমে চলে যায় এর এক মিনিট পরেই যখন আমরা ইন্টারভিউটা শুরু করি তখনই অধ্যক্ষ এবং তার সাথে থাকা আরও একজন সম্ভবত এখানকারই ডাক্তার তো উনি আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে গালিগালাজ করার পরে আমার ক্যামেরা ধরে টান দেয় আমার ক্যামেরায় হাত দেয় আমি আমি ক্যামেরা সরাই নিতে যখন চাইছি তখন আমার ট্রাইপড সহ ক্যামেরা ধরে এত জোরে টান দিয়েছে আমার ট্রাইপডের একটা স্টিক তার হাতে চলে গেছে খুলে বাহান্নতম ব্যাচের দুই শিক্ষার্থী নুজহাত খান ও সামিয়া নামে দুই শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়েছে গত পরশুদিন রাতে নির্যাতনের ঘটনায় একজন শিক্ষার্থী মেডিকেলে ভর্তি আছে এই ঘটনা শুনে আমরা এসেছি আসার পরে শুনি যে একজন ভিকটিমের অভিভাবক কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে বিষয়টি জানিয়ে যখন আমরা শুনেছি আমরা ভিকটিম এবং অভিভাবকের সাথে কথা বলার জন্য এসেছি আমরা অভিভাবকের সাথে কথা বলে ভিকটিমের সাথে কথা বলতেছিলাম এর ভিতরে কলেজ অধ্যক্ষ এসে বলে ক্যামেরা অন রাখ তোরা কারা এমন মানে আমরা কি করি দেখ এই মনে করেন মারামারি শুরু যখন আমরা ওই শিক্ষার্থী এবং তার অভিভাবকের সাথে কথা বলছিলাম তখন আকস্মিকভাবেই কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি সহ তার অন্যান্য সহযোগীরা এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং তুইতুকারি করে গালাগালি শুরু করেন এবং এক পর্যায়ে আমাদের উপরে হামলা করেন আজকে সকালবেলায় সাংবাদিকরা যখন কাজ করতে এসেছিলেন তখন তারা বাধাপ্রাপ্ত হয়েছেন কারো ক্যামেরা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি সাথে সাথে প্রিন্সিপাল মহোদয় সহ সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলেছি পরবর্তীতে দুপক্ষ আলোচনায় বসে কর্তৃপক্ষ যারা দুর্ব্যবহার করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে বিষয়টা আসলে এভাবে না হলেও সুযোগ ছিল এরকমটার কোনো প্রয়োজন ছিল না তো যে ঘটনাটি ঘটেছে এটা একটা খুব একটা সিম্পল ব্যাপার তিনজন রুমমেট আর কি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব যে কেউ রাতে পড়ে আর কেউ দিনে পড়ে যে রাতে পড়ে সে দিনে ঘুমায় আর যে দিনে পড়ে সে রাতে ঘুমায় এই একটা কোঅর্ডিনেশনের একটা অভাব আর কি এটার জন্যে যে গ্যাপটা হয়েছে যে তারা শিক্ষকদের কাছে না এসে সমাধানের জন্য সিনিয়রদের কাছে গিয়েছে যে কারণে সিনিয়ররা ঠিকমতো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেনি
এই কারণে ব্যাপারটা ডালাপালা গড়িয়ে এ পর্যন্ত এসেছে বলি যে ওই মেয়েটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে সে একটা কিছু দুর্ঘটনা ঘটায় কিনা যে কারণে আমরা তার সাক্ষ্য নেই নাই ওকে একটা জায়গায় বসিয়ে রেখেছি এবং সাইকিয়াট্রিস্ট তার সাথে কথা বলছিল যখন আপনারা আমার কাছে আসলেন আমি তখন বললাম যে আমি সাক্ষ্য নিচ্ছি একটু পরে আমি আমার কথা বলবো কিন্তু এর মধ্যেই দুইজন সাংবাদিক ওখানে চলে গিয়েছিলেন তারা হয়তো জানতেন না যে মেয়েটার এই অবস্থা আমি তখন আমার দুজন শিক্ষককে পাঠিয়েছিলাম যে তাদেরকে একটু রিকোয়েস্ট করেন যাতে তার সাথে এখন কথা না বলে সে একটু সুস্থ হোক তারপরে সে কথা বলবে এর মধ্যেই যে আপনাদের সাথে একটা অনভিপ্রেত ঘটনা ঘটলো অনভিপ্রেত ঘটনা ঘটলো এই জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করছি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণের নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা।